আজ আমরা দেখব এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল আমরা কখন ইউজ করি সেটা দেখব। যখন দেখো লিমিট আমরা বের করার সময়, যখন লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স বাই জি এক্স, এটার লিমিট যখন বার করার সময় দেখি যে এফ এক্স ইকুয়াল টু জিরো হয়ে, মানে এফ অফ এ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, জি অফ এও ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, মানে জিরো বাই জিরো ফর্ম আসছে, জিরো বাই জিরো ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে, তখন আমি তখন আমরা এল হসপিটাল রুল ইউজ করব। থিওরেমটা কি বলছে দেখি আগে। দেখছি, ইফ টু ফাংশন এফ অ্যান্ড জি বি সাজ দ্যাট লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু এ জি এক্স ইকুয়ালস টু জিরো, এবং এফ ড্যাশ এ মানে ডেরিভেটিভ এফ এক্স এর ডেরিভেটিভ এ, এফ ড্যাশ এ অ্যান্ড জি ড্যাশ এ বোথ এক্সিস্ট অ্যান্ড জি ড্যাশ এ নট ইকুয়ালস টু জিরো, দেন লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স জি এক্স এক্সিস্ট অ্যান্ড ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং সেটা কিনা ইকুয়াল হবে এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ, মানে এফ ড্যাশ এ বের করবো আর জি ড্যাশ এ বার করবো, দিয়ে এর সঙ্গে ইকুয়াল হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি কীভাবে করব, সেটা দেখলে বুঝতে পারবো। দেখো, এটার ইভ্যালুয়েট করতে বলছে লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স। এবার আমরা ধরলাম অ্যাকচুয়ালি এটা কি জিরো বাই ফর্ম, জিরো বাই জিরো ফর্ম আসছে। দেখো লিমিট এক্সটেন্স টু মানে জিরো বসালে এক্সের বদলে জিরো যদি বসাই তাহলে কী পাবো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু জিরো, মানে জিরো হয়ে যাচ্ছে আর নিচেরটাও জিরো পাচ্ছি। তাহলে লিমিট লিমিট ইজ অফ দ্য ফর্ম জিরো বাই জিরো ফর্ম। আমরা যদি এই লিমিটটাকে এল ধরি, মানে লিমিটটা এল হবে ধরে নিই, তাহলে এটা জিরো বাই জিরো ফর্ম যখন আসছে আমরা, তাহলে এরা এল হসপিটাল রুল লাগবে। এল হসপিটাল রুল লাগালে আমার কী হবে, প্রথমেই আমরা ওপরেরটারও ডেরিভেটিভ করবো নিচেরটারও ডেরিভেটিভ করবো। ওপরেরটা ডেরিভেটিভ করলে কী পাবো, ই টু দি পাওয়ার এক্স ছিল ই টু দি পাওয়ার এক্স হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, মাইনাস টু এক্সের ডেরিভেটিভ মাইনাস টু বাই ওয়ান মাইনাস কস এক্স, এটা ডেরিভেটিভ ওয়ান মাইনাস কস এক্স, দিস এগেন জিরো বাই জিরো ফর্ম। তাহলে আবার আমার এল হসপিটাল রুল লাগবে। আবার এল হসপিটাল রুল লাগলে আমার কী হবে, যে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এর ওপরেরটা ডেরিভেটিভ করবো আবার নিচেরটা ডেরিভেটিভ করবো সাইন এক্স হলো, এগেন জিরো বাই জিরো ফর্ম। তাহলে আবার এল হসপিটাল লাগবে, মানে আমরা যতবারই জিরো বাই জিরো ফর্ম পাবো ততবার আমরা এল হসপিটাল রুল লাগাবো এবং ওপরেরটা ডেরিভেটিভ করবো আলাদা নিচেরটা ডেরিভেটিভ করবো আলাদা, যতক্ষণ না জিরো বাই জিরো ফর্মটা না হয়। এবার দেখছি, দেখো জিরো বাই জিরো ফর্ম আসছে না, তার মানে এটার এবার লিমিট আমরা ইভ্যালুয়েট করবো। লিমিট নিলে এবার কী হবে, ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো বাই কস জিরো দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু টু। তাহলে আমরা আলটিমেট লিমিটটা পেলাম কার, এর লিমিট। তাহলে এর লিমিট হচ্ছে আমার টু। ওকে, এগেন আমরা যদি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম দেখি, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম দেখলে আমরা বুঝতে পারবো এরও এরও অবশ্য একই, ইনফিনিটি এক্সটেন্স টু ইনফিনিটি যদি করি, এটা টেন্স টু ইনফিনিটি অ্যান্ড ই টু দি পাওয়ার এক্সটেন্স টু ইনফিনিটি, তাহলে এটা আমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এগেন আমরা এল হসপিটাল রুল লাগাবো, ডেরিভেটিভ করবো, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম লাগলো, আবার এল হসপিটাল রুল লাগাবো, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি, দেন এগেন এল হসপিটাল রুল, এরকম করে যতক্ষণ না আমরা দেখছি যে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থেকে আমরা বেরোচ্ছি ততক্ষণ আমরা ডেরিভেটিভ করে যাব। এবার দেখছি, দেখো যেখান এখানে এসে আমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসছে না। এবার আমরা যদি লিমিট নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স যেহেতু টেন্স টু ইনফিনিটি হচ্ছে, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে দিস লিমিট টেন্স টু জিরো, তাহলে দিস লিমিট ইকুয়ালস টু জিরো, অ্যাকচুয়ালি দিস লিমিট ইকুয়ালস টু জিরো পেয়ে যাচ্ছে। তাহলে এর অরিজিনাল লিমিটটা কী হবে, ইকুয়ালস টু জিরো। ওকে,